নমস্কাৰ অমজিতৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আছামিজ অনলাইন ইউটিউব চেনেল। বন্ধুসকল, পলকতে চাওক আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই শুভাৰম্ভ কৰিলে অসম মাইক্ৰ' ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনি 2021। ৰাজ্যখনৰ মহিলা সবলীকৰণৰ দিশত এক ডাঙৰ পদক্ষেপ হিচাপে আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই তেজপুৰ কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খেলপথাৰত আয়োজিত এক অনুষ্ঠানত অসম মাইক্ৰ' ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনি 2021 শীৰ্ষক অভিলেখী আঁচনিখন আনুষ্ঠানিকভাৱে শুভাৰম্ভ কৰে। অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বিভিন্ন ক্ষুদ্ৰ বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ পৰা ঋণ গ্ৰহণ কৰা 5গৰাকী মহিলাক প্ৰতীকী হিচাপে ঋণ ৰেহাইৰ চেক প্ৰদান কৰি আঁচনিখন শুভাৰম্ভ কৰে। ৰাজ্যখনৰ মুঠ 24 লাখ ঋণগ্ৰস্ত মহিলা উপকৃত হ'বলগীয়া এই আঁচনিৰ অধীনত শোণিতপুৰ জিলাৰ 59,468গৰাকী মহিলাৰ প্ৰতিগৰাকীয়ে 16,000 টকাৰ পৰা 25,000 টকা পৰ্যন্ত ঋণ ৰেহাইৰ চেক লাভ কৰিব। অনুষ্ঠানত ভাষণ প্ৰদান কৰি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে ৰাজ্যৰ দুখীয়া ঋণগ্ৰস্ত মহিলাসকলক সকাহ দিয়াৰ বাবে চৰকাৰে পদক্ষেপ গ্ৰহণ কৰিব বুলি নিৰ্বাচনৰ সময়ত প্ৰদান কৰা প্ৰতিশ্ৰুতি চৰকাৰ গঠনৰ 6 মাহৰ ভিতৰত আখৰ আখৰে পালন কৰিবলৈ সুযোগ পোৱাটো চৰকাৰ এখনৰ বাবে অতিশয় গৌৰৱৰ কথা। চৰকাৰৰ এই পদক্ষেপে দৰিদ্ৰ মহিলাসকলক এক দীৰ্ঘদিনীয়া দুশ্চিন্তাৰ পৰা মুক্ত কৰাৰ লগতে ন উদ্যমৰে গঠনমূলক কামত নিজকে নিয়োজিত কৰাত প্ৰেৰণা যোগাব বুলিও তেওঁ আশা প্ৰকাশ কৰে। আজি শুভাৰম্ভ কৰা আঁচনিখনৰ প্ৰথম পৰ্যায়ত নিয়মীয়াভাৱে ঋণ পৰিশোধ কৰি থকা প্ৰায় 11 লাখ মহিলালৈ 25,000 টকা পৰ্যন্ত উদগনি আগবঢ়োৱা হ'ব বুলি উল্লেখ কৰি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই মহিলাসকলক তেওঁলোকৰ ঋণৰ বাকী থকা কিস্তিসমূহ নিয়মীয়াভাৱে পৰিশোধ কৰিবলৈ আহ্বান জনায়। এই আঁচনিৰ অধীনত লাভ কৰা উদগনিৰ ধনৰাশি ঋণ পৰিশোধৰ বাবে অন্যান্য কামত ব্যয় নকৰিবলৈও তেওঁ হিতাধিকাৰীসকলৰ প্ৰতি আহ্বান জনায়। পৰৱৰ্তী খবৰ, মই শাসনত নহয় সেৱাত থাকিব বিচাৰোঁ। মন কী বাত অনুষ্ঠানত এই মন্তব্য দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ৰবিবাৰে মন কী বাতৰ জৰিয়তে দেশবাসীক সম্বোধন কৰে। দেওবাৰে মন কী বাতৰ 83 সংখ্যক সংস্কৰণ সম্প্ৰচাৰিত হয়। মোদীয়ে এই সম্বোধনত অমৃত মহোৎসৱ, বৃন্দাবন ধামৰ ভব্যতা আৰু পৰ্যাৱৰণ সম্বন্ধত বহু বক্তব্য প্ৰদান কৰে। ইয়াৰ মাজতে মোদীয়ে কয় যে মই শাসনত নহয় সেৱাত থাকিব বিচাৰোঁ। মোদীয়ে কয় যে অমৃত মহোৎসৱৰ পৰা আমি জ্ঞান লাভ কৰাৰ লগতে দেশৰ বাবে কিবা কৰাৰ প্ৰেৰণাও লাভ কৰোঁ। এতিয়া দেশত সাধাৰণ জনসাধাৰণৰ পৰা চৰকাৰ পঞ্চায়তৰ পৰা আৰম্ভ কৰি সাংসদলৈ অমৃত মহোৎসৱৰ কাৰ্যক্ৰম দেখা যায়। মোদীয়ে কয় যে 2 দিন পিছত আৰম্ভ হ'ব ডিচেম্বৰ মাহ আৰু এই মাহটোৰ পিছতে আহিব নতুন বছৰ। ডিচেম্বৰ মাহতে নেভি ডে আৰু আৰ্ম ফৰ্চেছ ফ্লেগ ডে পালন কৰা হয়। এই প্ৰতিটো দিৱসৰ বাবেই দেশৰ সুৰক্ষা বলক স্মৰণ কৰিছোঁ, আমাৰ বীৰসকলক স্মৰণ কৰিছোঁ আৰু এনে বীৰসকলক জন্ম দিয়া মাতৃক সন্মান জনাইছোঁ। ইয়াৰ উপৰি আৰু মোদীয়ে বিভিন্ন বিষয়ৰ ওপৰত বক্তব্য প্ৰদান কৰে। পৰৱৰ্তী খবৰ, দুৰ্নীতিগ্ৰস্ত ADC চাইবুৰ ৰহমানৰ পিছত এবাৰ দক্ষিণ চালমাৰা মানকাছৰ জিলাৰ প্ৰাক্তন জিলা উপায়ুক্ত আতিকা চুলতানাক মাৰাথন জিলা CM ভিজিলেন্সৰ। লাখ লাখ টকাৰ উৎকৰ্ষ লৈ গাঁওবুঢ়া নিযুক্তি দি বিপদত পৰিছে মানকাছৰ দক্ষিণ চালমাৰা জিলাৰ তদানীন্তন জিলা উপায়ুক্ত আতিকা চুলতানা। একোজন প্ৰাৰ্থীৰ পৰা 5 লাখ টকাৰ পৰা 8 লাখ টকা পৰ্যন্ত উৎকোচ লৈ গাঁওবুঢ়া নিযুক্তি দিছিল আতিকা চুলতানা আৰু তদানীন্তন অতিৰিক্ত উপায়ুক্ত চাইবুৰ ৰহমানে। সম্প্ৰতি চাইবুৰ ৰহমান গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ কয়দী হৈ থকাৰ মাজতেই আজি মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকী কোষে আতিকা চুলতানক মাৰাথন জেৰা কৰে। তদানীন্তন উপায়ুক্তগৰাকীক চলোৱা জেৰাত গাঁওবুঢ়া নিযুক্তিৰ নামত সংঘটিত কৰা বহু অনিয়ম আজি প্ৰথমটো দিনৰ জেৰাতে ফাদিল হয় বুলি জানিব পৰা গৈছে। তদন্তকাৰী সংস্থাটোৱে মঙলবাৰে পুনৰ জেৰাৰ বাবে আতিকা চুলতানক তলব কৰিছে আৰু সেইদিনাই গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা থকা বুলি সংস্থাটোৰ এক শীৰ্ষ সূত্ৰে জানিবলৈ দিছে। উল্লেখযোগ্য যে বাতৰি কাকতত বিজ্ঞাপন নিদিয়াকৈ নৱগঠিত জিলাখনত 94গৰাকী গাঁওবুঢ়া নিযুক্তি দিছিল। আতিকা চুলতানা উপায়ুক্ত আৰু চাইবুৰ ৰহমান জিলাখনৰ অতিৰিক্ত উপায়ুক্ত হৈ থকাৰ সময়ত গাঁওবুঢ়া নিযুক্তিৰ নামত সংঘটিত কৰিছিল এই ব্যাপক অনিয়ম। লাখ লাখ টকালৈ জিলাখনৰ মানকাছৰৰ 70গৰাকী আৰু দক্ষিণ চালমাৰাত 24গৰাকী গাঁওবুঢ়া নিযুক্তি দিছিল। গাঁওবুঢ়া নিযুক্তিৰ বাবে বাতৰি কাকতত বিজ্ঞাপন দিয়াৰ পৰিৱৰ্তে স্থানীয় কাৰ্যালয়ত জাননীযোগে বিজ্ঞাপন প্ৰচাৰ কৰিছিল। এনেকৈ বিজ্ঞাপন প্ৰচাৰ কৰি প্ৰাৰ্থীসকলৰ পৰা লাখ লাখে টকা সংগ্ৰহ কৰিছিল। যিয়ে অধিক ধন আদায় দিছিল তেনে প্ৰাৰ্থীকহে নিযুক্তি দিয়া হৈছিল। তাতোকৈও ডাঙৰ কথা এয়ে যে সাক্ষাৎকাৰত অনুত্তীৰ্ণ হোৱা আৰু সাক্ষাৎকাৰত উপস্থিত নথকা লোকক গাঁওবুঢ়া পদত নিযুক্তি দিয়া হৈছিল। আজি আতিকা চুলতানাক কৰা জেৰাত পোহৰলৈ আহে এই তথ্য। আনহাতে এনে বহু চাঞ্চল্যকৰ তথ্য পোহৰলৈ আহে য'ত ৰাজহ গাঁও নথকা অঞ্চলত আতিকা চুলতানাই গাঁওবুঢ়া নিযুক্তি দিছিল। হুকচৰ কুস্তিমাৰ আদি বহু ৰাজহ গাঁও নথকা অঞ্চলত আতিকা চুলতানাই গাঁওবুঢ়া নিযুক্তি দি
কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল। আতিকা সুলতানার এই কুকার্যর মাস্টার মাইন্ড আছিল সম্প্রতি কারাবন্দী হয়ে থাকা সাইবুর রহমান। আজির জেলা তেনে বহু স্পর্শকাতর তথ্য তদন্তকারী সংস্থাটি লাভ করার পাছত মঙ্গলবার আতিকা সুলতানা গ্রেপ্তার হব পারে বলে সূত্রটিয়ে দাবি করে। ইফালে গাবুরা নিযুক্তি লয় সংঘটিত কেলেঙ্কারি তদন্ত চলি থাকার মাজতেই আতিকা সুলতানার বিরুদ্ধে পহরলে আহিছে আন এক বৃহৎ কেলেঙ্কারি। বিগত দুই তিন দিন ধরে মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি কক্ষে মানকাচুরত বাহর পাতি চলা তদন্তত আতিকা সুলতানার বিরুদ্ধে ভূমি কেলেঙ্কারি তথ্য পহরলে আহিছে। নবগঠিত জেলাখনত সরকারি মাটি কোনো কোনো ব্যক্তির নামত নামজারি করে দি লুণ্ঠন চলাইছিল আতিকা সুলতানাই। সরকারি মাটি ব্যক্তি বিশেষের নামত নামজারি করে দি তাতো কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল। অভিযোগ উঠা অনুসরি গাঁওবুড়া নিযুক্তিতকৈও ভূমি কেলেঙ্কারির নামত আতিকা সুলতানাই অধিক ধন সংগ্রহ করেছিল বলে চর্চা আরম্ভ হয়েছে। সম্প্রতি ভূমি কেলেঙ্কারি বহু নথিপত্র তদন্তকারী সংস্থাটিও জব্দ করেছে। বন্ধুসকল, তারপর চারি নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালেকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বৃহৎ আঁচনি, ঘরে ঘরে লাভ করব অরুণোদয় আঁচনির ধন, রাজ্যের প্রতিটি সমষ্টিত নতুনক সৃষ্টি হব 5,000 নতুন হিতাধিকারী। আপনি এতিয়াও লাভ করা নাই নাকি অরুণোদয় আঁচনির ধন? আপনার বাবা আছে ভাল খবর, ঘরে ঘরে লাভ করব অরুণোদয় আঁচনির ধন। অরুণোদয় আঁচনিক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য, রাজ্যের প্রতিটি সমষ্টিত সৃষ্টি হব 5,000 নতুন হিতাধিকারী, সন্তানের টিউশনের মাচুল দিবলৈ চিন্তা করব নালাগে আইমাতৃ সকলে, শীঘ্রে বৃদ্ধি হব অরুণোদয় আঁচনির ধন, এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, পুনর উত্তপ্ত অসম মেঘালয় সীমান্ত। অসম মেঘালয়ের সীমান্তবর্তী গামেরিমুড়ার জয়পুর খ্রিস্টান পাড়া দেওবারে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। অসম মেঘালয়ের দীর্ঘদিনিয়া সীমা সমস্যাক লৈ চারিখন গাঁও শালবাড়ী, আমগাঁও, মালাং, জয়পুর আর খহুয়াপাড়া রাইজর মাজত আহ্বান করা হয় এখন রাজহুয়া সভা। সভাত অসমৰ কৃষিমন্ত্রী অতুল বৰাল, মেঘালয়ের জনস্বাস্থ্য কারিগরী বিভাগের মন্ত্রী রিঙিংটন লয়ন্ড টঙ্কা উপস্থিত হয়ে সীমান্ত থাকা বাসিন্দাসকলের মাজত মত বিনিময় করে। মত বিনিময়ত অসম মেঘালয় সীমান্তবর্তী চারিগাঁর অধিকাংশ লোকে মেঘালয়ত সামিল হওয়ার কথা জানায়। উল্লেখযোগ্য যে এই সন্দর্ভত সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বৰাই দুয়োরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলে আশ্বাস প্রদান করে। ইফালে অসমৰ এসাম বাসিন্দাক একাংশ মেঘালয়ের সমর্থকে মেঘালয়ের সমর্থনত চিঞৰিবলৈ ভাবুকি প্রদান করে বলে অভিযোগ উত্থাপন করে বকর বিধায়িকা নন্দিতা দাসে। উল্লেখযোগ্য যে পুয়া মন্ত্রী অতুল বৰা উপস্থিত হওয়ার প্রাক্ষণত মেঘালয়ের একাংশ সমর্থকে সভার মঞ্চর ব্যানার পোস্টার ভাঙি ছিঙি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। পরবর্তী খবর, এইবার বিতর্কিত বাঙালি নেতা প্রদীপ দত্ত রায়ের সমর্থনত উঠি পড়ি লাগিল কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বরাক উপত্যকাত অসমীয়া বিদ্যেক জগাই তুলিবলৈ আপ্রাণ চেষ্টা চলায় ব্যর্থ হওয়া বিতর্কিত বাঙালি নেতার ইতিয়া স্থান শিলচর কারাগার। বিতর্কিত বাঙালি নেতাগুলিয়ে প্রশাসনক হুঙ্কার দি অসমীয়া ব্যানার আঁতরাবলৈ নির্দেশ দিয়ার তেওঁৰ প্ররোচনাত শিলচরত অসমীয়া ভাষার সরকারী ব্যানার ফালি পেলাইছিল একাংশ দুর্বৃত্তই। কিন্তু সেইগী বিতর্কিত বাঙালি নেতার পক্ষ থিয় দিছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। বিধায়ক পুরকায়স্থ প্রদীপ দত্তরায় গণতন্ত্রের পরিধির ভিতর থাকি প্রতিবাদ করা বলে দাবি করে লগতে কয় যে বাঙালি ভাষার কারণে মাত মাততে তেওক জেলত ভরাই দিলে। বিজেপি সরকারের দিনত হিটলারি শাসন চলিছে নাকি? বরাকত যদি নিজের অধিকার বাঙালি ভাষাক কথা কয় তেন্তে তেও কব পারে। কমলাক্ষদে পুরকায়স্থর উদ্ভট প্রশ্ন, এনেকুৱা হব পারে নাকি বাঙালি হয় মাত মতার বাবে প্রদীপ দত্তরায়ক বিষ কুয়ায় মারি দিব? এপিনে প্রদীপ দত্তরায়ক গ্রেপ্তার করার পূর্বেও বহুখিনি ঘটনা হয়েছিল বলে দাবি করে কমলাক্ষয় কয় যে বাঙালিক মারিম কাটিম বলে বহুতে কৈছিল। যদি প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে দেহদ্রোহিতার গোচর লগা হয় তেন্তে আগরখিনির বিরুদ্ধে কিয় লগা হওয়া নাই? এইদরে প্রশ্ন করে কমলাক্ষদে পুরকায়স্থই। যেহেতু আদালতলৈ বিষয়টি গল গতিকে আরক্ষীয়ে তেও দেহদ্রোহী হয়নে নাই প্রমাণ করব লাগিব। তেওঁৰ বিৰুদ্ধে দেহদ্ৰোহিতাৰ গোচৰ লগোৱাৰ কিমান যুক্তিযুক্ততা আছে নাজানো, কমলাক্ষদে পুরকাষ্ট এইদরে কয়। অসম চৰকাৰলৈ হুংকার দি কমলাক্ষয় আৰু কয় যে অসম চৰকাৰে তেওঁক কি দেহদ্ৰোহিতা কৰিছে প্ৰমাণ কৰক, অন্যথা তেওঁক মিছাকৈ হাৰাশাস্তি দিব নোৱাৰিব। কমলাক্ষদৰ মতে ভাষা আইন মতেই বৰাকত যিখিনি বেনাৰ পোষ্টাৰ লগাব সেইখিনি বাঙালিতে হ'ব। যদি সেই আইনৰ ভিত্তিতে প্ৰদীপ দত্তৰায় অসমীয়া বেনাৰ আঁতৰাই দিবলৈ কৈ দেহদ্ৰোহিতাৰ আইনৰ আওতালৈ আহে তেন্তে মই নাজানো ঘটনাটো কি। ইয়ার উপরে মুখ্যমন্ত্রী রামরাজ্য প্রতিষ্ঠা করার পূর্বে রাজধর্ম পালন করবলে কমলাক্ষয় আহ্বান জানায়।
এবিন অসম প্রদায় কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতির দায়িত্বত থাকি বরাকর বিতর্কিত বাঙালি নেতার সমর্থনত মন্তব্য করার পাছতে এতিয়া হলঠেকত পড়িছে অসম প্রদায় কংগ্রেস কমিটি। পরবর্তী খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কা বিরোধী ভাষণ সম্বন্ধীয় গোচৰত সার্জিল ইমামক জামিন প্রদান করিলে এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে। এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে আজি নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ বিতর্কিত মন্তব্য করা সার্জিল ইমামক জামিন প্রদান করে। 2019 চনত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ত নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ করা উত্তেজক মন্তব্যর বাবে সার্জিল ইমামর বিরুদ্ধে রুজু করা গোচৰত জামিন প্রদান করে। সার্জিল ইমাম বর্তমান দিল্লির তিহার কারাগারত কারাবন্দী হয়ে আছে। জামিয়া মিলিয়ার প্রতিবাদ স্থলীত উত্তর পূবক লৈ করা বিতর্কিত মন্তব্য আর দিল্লির সংঘর্ষর সহ থাকা সম্পর্কর বাবে সার্জিল ইমামক আরক্ষী গ্রেপ্তার করেছিল। উল্লেখযোগ্য যে দিল্লির প্রতিবাদ স্থলীত সার্জিল ইমামে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলক সমগ্র ভারতবর্ষের পৃথক করে দিব লাগে বলেও মন্তব্য করেছিল। সার্জিল ইমামর উক্ত মন্তব্যর পাছতে দেশজুড়ি বিতর্কর সৃষ্টি হয়েছিল। সার্জিল ইমামক আটক করার পাছতে আরক্ষীও সোধা পোছার আহিছিল। পরবর্তী খবর, আজির আরম্ভ হব সংসদের শীতকালীন অধিবেশন। আর শীতকালীন অধিবেশনের পূর্বে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকত অনুপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেওবারে কেন্দ্রীয় সরকারে আহ্বান জানা সর্বদলীয় বৈঠকত অনুপস্থিত থাকে। সোমবারের আরম্ভ হবলগিয়া সংসদের শীতকালীন অধিবেশনের পূর্বে এই সর্বদলীয় বৈঠকের আহ্বান জানা হয়েছিল। দেওবারে অনুষ্ঠিত হওয়া সর্বদলীয় বৈঠকত সরকারের তরফের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল উপস্থিত থাকে। এই সর্বদলীয় বৈঠকত মোট 31টা রাজনৈতিক দলে অংশগ্রহণ করে। 31টা রাজনৈতিক দলের 42গৰাকী নেতাই সর্বদলীয় বৈঠকত অংশগ্রহণ করে বিভিন্ন বিষয় আলোচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই সর্বদলীয় বৈঠকত অনুপস্থিত থাকার পাছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা মল্লিকার্জুন খড়গে। প্রধানমন্ত্রী মোদীয়ে এই বৈঠকত উপস্থিত থাকিব বলে ভাবি আমি আশা করে আহিছিল। আমি এই বৈঠকত কৃষি আইনের উপরত আলোচনা করিম বলে ভাবিছিল। কৃষি আইন বাতিল করার পাছত এনে ধরনের অন্য কিবা আইন আহিব না নাহে সেই সম্পর্কে কিছু প্রশ্ন আছিল আমার। এইদরে মন্তব্য করে মল্লিকার্জুন খড়গে।